গাবতলী হাটে চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গাবতলী হাটে যে অদৃশ্য ভাড়া আদায় করা হচ্ছে এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন এবং একই সাথে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। মেজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক, গাবতলীতে পশুর হাটে আমরা দেখেছি যে প্রতিটা গরু, অর্থাৎ যে জায়গা যেখানে গরু রাখা হয়েছে সেই গরু, বড় গরু কিন্তু যারা ইজারাদার তারা কিন্তু বড় গরুর জন্য 20,000 টাকা এবং তারপরে সিরিয়ালে 18, 15 এবং 10,000 টাকা প্রতিটি গরু কিন্তু এইভাবে দাম দিয়ে রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু অদৃশ্যভাবে, অর্থাৎ সেটা কিন্তু আলাদা কিন্তু ইজারা ছাড়াও কিন্তু সেই গরুগুলো যেখানে রাখা হয়েছে সেখানে কিন্তু যে বেশি ভাড়া দিয়ে রাখা হচ্ছে এবং যারা গরু কিনতে আসছে তারা বেশি গরু দাম দিয়েও কিনা হচ্ছে বলে অভিযোগ করছে এখানকার লোকজন। আপনার সাথে যদি একটু কথা বলি, গরুর দাম কেমন? গরু এবার আমাদের জন্য ভালো, আবার যারা বিক্রেতা তাদের জন্য ভালো। উভয়ের জন্য গরুর দামগুলো একটু বেশি, বড় গরুর জন্য মাঝারি গরুগুলোর যেমনটি আসলে বলছেন যে গরুর দাম কিন্তু আসলে তারা বলছে যে একটা সামঞ্জস্যতার মধ্যে রয়েছে এবং গরু হাটে আমরা এসেছি এবং যে গরু বেচা কিনা হচ্ছে এবং গরু বেচা কিনার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 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 ইজারাদাররা কিন্তু আসলে মূলত যেভাবে বেশি টাকা নেওয়া হচ্ছে সেখান থেকে আসলে অনেকেরই আসলে ব্যাপারী যারা রয়েছে তাদের একটু ক্ষতি হচ্ছে। এই ছিল আমার কাছে গরুর হাট থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।